সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ইনফোর আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, আজকে জানিয়ে দেব আমি ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট এবং জানিয়ে দেব ভারতীয় হাইকমিশন কর্তৃক আইভ্যাকের মাধ্যমে জারিকৃত সর্বশেষ নোটিশটি। তার আগে একটা কথা বলে রাখি আপনাদের সকলকে, আমি আপনাদেরকে যত রকম ইনফরমেটিভ ভিডিও উপহার দিয়েছি সমস্ত ভিডিওর ডাটা কিন্তু যে শুধু আমি আইভ্যাক থেকে নিয়েছি বা ইন্ডিয়ান হাইকমিশন বাংলাদেশ থেকে সংগ্রহ করেছি বিষয়টা কিন্তু এমন না। আমি কিন্তু অনেক ডাটা ভারতীয় প্রচার মাধ্যম বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত দুই একজন পরিচিত ব্যক্তির কাছ থেকে আমি কিন্তু ডাটা নিয়ে তারপরে এই সমস্ত তথ্যগুলো আপনাদেরকে দিয়েছি, যেটা নিয়ে অনেকে আমাকে কটাক্ষ করেছে। কিন্তু যারা কটাক্ষ করেছে সেটা খুবই সামান্য, 1%-এরও কম বলতে হবে। তবে তাদের উদ্দেশ্যে আমি বলছি যে এখন পর্যন্ত আমি যতগুলো তথ্য দিয়েছি সেই সমস্ত তথ্যগুলো আগাম দিয়েছি এবং আগাম দেওয়ার কারণে আপনারা অনেকে উপকৃত হয়েছেন। এটা কেউ বলতে পারবেন না যে আমি মিথ্যা তথ্য দিয়েছি। বিশেষ করে যখন অনির্দিষ্টকালের জন্য আইভ্যাক বন্ধ হয়ে গেল, ঠিক সেই সময় আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যে আগামী 72 ঘন্টার মধ্যেই খুলে যেতে পারে আইভ্যাক, এবং এই তথ্যটা কিন্তু আমি পেয়েছিলাম ইন্ডিয়া থেকেই, ভারতের দিল্লিতে আমার পরিচিত কোনো এক বন্ধুর কাছ থেকে। সে আমাকে এই তথ্যটা দিয়েছিল, সেই তথ্য দিয়ে আমি ভিডিও সাজিয়েছিলাম এবং পরবর্তী 48 ঘন্টার মধ্যেই কিন্তু ঢাকা, সিলেট এবং চিটাগাং আইভ্যাকগুলো খুলে যায়। তো বন্ধুরা, আমি কোনো ফেক তথ্য দিই না বা ফেক তথ্য দিয়ে আপনাদের বিভ্রান্ত করার কোনো ইচ্ছা আমার ছিল না বা আজও নেই। তো এখন আসি মূল কথায়। গতকালকে ভারতীয় ভিসা আবেদন সেন্টার থেকে একটা নোটিশ দেওয়া হয়েছিল যে হঠাৎ করে নাকি তারা তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এ নিয়ে বেশ কয়েকজন ভাই আমাকে কোশ্চেন করেছে, বিশেষ করে হোয়াটসঅ্যাপে নক দিয়েছে, ভাই এটা কি আবার বন্ধ হয়ে গেল নাকি, তাহলে কি আমরা আর পাসপোর্ট ডেলিভারি পাবো না? তো এই বিষয় নিয়ে আমি খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারলাম এখন আপনাদেরকে সেটাই জানাচ্ছি। আপনারা এই মুহূর্তে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে নেওয়া। সেখানে একটা ছোট্ট নোটিশ দেখেন, লেখা আছে টুডে, অর্থাৎ গতকালকের কথা বলছে, টুডে থার্সডে 22nd August 2024, কনসিডারিং দ্য কারেন্ট সিচুয়েশন দ্য অ্যাক্টিভিট টিস অফ অল আইভ্যাক হ্যাজ বিন স্টপেড। তার মানে বোঝাচ্ছে যে শুধুমাত্র 22 অগস্ট তাদের এই প্রেজেন্ট সিচুয়েশনের কারণে তারা কোনো একটা কারণ দেখিয়ে তাদের কার্যক্রম স্টপ রেখেছে, এবং তার নিচে কিন্তু লিখে দিয়েছে পাসপোর্ট ডেলিভারি উইল কন্টিনিউ ফ্রম নেক্সট সানডে August 25, 2024, অর্থাৎ আগামী 25 তারিখ অর্থাৎ রবিবার থেকে কিন্তু আবার এটা কন্টিনিউ তারা পাসপোর্ট দেওয়ার কাজটা করবে। এবার আসুন নতুন ভিসা আবেদন নিয়ে কি বলছে সেটাও কিন্তু তারা উল্লেখ করেছে। অল ভিসা অ্যাপ্লিকেশান সাবমিশন হ্যাজ বিন সাসপেন্ডেড, দ্য নিউ ডেট অ্যান্ড টাইম ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম উইল বি নোটিফাই লেটার থ্রো SMS। এখন ঘটনা হচ্ছে যে আপাতত কিন্তু এখনও তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি যে তারা বাংলাদেশিদেরকে ভিসা দিবে কি না বা ভিসা আবেদন উন্মোচন করে দেবে কি না, আর যদি করে, বিশেষ করে যাদের আবেদন করা আছে অনলাইনে, তাদেরকে SMS-এর মাধ্যমে জানানো হবে। এখন আপনাদেরকে একটা ছোট্ট তথ্য দিতে চাই যেটা আমি দিল্লি থেকে সংগ্রহ করেছি। সেই তথ্যটা হচ্ছে যে হয়তোবা আগামী সপ্তাহ নাগাদ, এটা কিন্তু নিশ্চিত নয়, হয়তোবা আগামী সপ্তাহ নাগাদ ভারত বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা চালু করতে পারে। এবং এটা কিন্তু আবারও বলছি, এটা কিন্তু শতভাগ মানে নিশ্চয়তা নেই, এটা হতে পারে, খুব বেশি সম্ভাবনা আছে। এবং অনেকে ধারণা করছিল হয়তো বা আগামী মাসের প্রথম সপ্তাহের দিক থেকে হয়তো ট্যুরিস্ট ভিসা আবেদন চালু হয়ে যেতে পারে, কিন্তু না, এখন পর্যন্ত তেমন কোনো প্রস্তুতি ভারতীয়দের মধ্যে নেই বলেই আমি জানতে পেরেছি দিল্লি থেকে, দিল্লি মারফতে। তো বন্ধুরা, এই ছিল সর্বশেষ আপডেট। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ভারতীয় হাইকমিশন আগামী রবিবার থেকে তাদের যথারীতি অপারেশন চালু রাখবে এবং নতুন করে কোনো ভিসা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।